ডিবক্সের দিকেই আসলে ছুটে যাচ্ছেন দুই উইংব্যাক লুইস মিলার জর্ডান বস, তারাও আসলে অ্যাটাকেই মনোযোগটা দিচ্ছেন। পুরো ম্যাচটা একই ধরনের গতিপথে আসলে চলবে, বাংলাদেশ চাইবে যতক্ষণ সম্ভব আসলে গোল কনসিড করা না যায় অস্ট্রেলিয়াকে, সেক্ষেত্রে কিন্তু সময় যত যাবে অস্ট্রেলিয়া কিন্তু চাপে পড়বে। প্রথম মিনিট দারুণ গোল, চতুর্থ মিনিটেই লিড নিয়ে ফেললো অস্ট্রেলিয়া, পাকানো ফ্রিকিক এবং সাউথার ১৯ নম্বর জার্সি পরিহিত দীর্ঘদেহী ডিফেন্ডার, 6.5 ফুট লম্বা। ম্যাচের আগেও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছিল যে ফিজিক্যাল প্রেসেন্সে এ আর এ বাংলাদেশ আসলে কতটা সক্ষমতা দেখাতে পারবে। সাউথার চতুর্থ মিনিটেই দেখিয়ে দিলেন তার হাইটের প্রেসেন্সটা, গুডুলে দারুণ একটা ফ্রিকিক একেবারে বক্সের ভেতরে, এবং ঠিক যেইটা পরিকল্পনা তারা করেছিল, যে সেট আপের পরিকল্পনা তারা করেছিল। সুতার অনেকটা লম্বা ধরনের, একেবারে লম্বা ছিটছিটে ধরনের, তিনি যতটা হাইটে তিনি লাফিয়ে উঠতে পারবেন, যেখান থেকে হেডার তিনি ক্রিয়েট করতে পারবেন, ওই জায়গাটা আসলে তাকে আটকানোর মতো কোনো ওয়ে নাই, এবং সেটাই হলো দারুণ টপ কর্নারটা খুঁজে নিলেন এবং দারুণ একটা গোল। তাকে কিন্তু মার্ক করছিলেন ওই জায়গাটায় তারিক কাজী, গুডবিনের একেবারে বাঁকানো সেট আপ, তারিক কাজীর সাথে হাইটের যে ডিফারেন্স, দিও একদম থেকে আক্রমণ করার চেষ্টা অস্ট্রেলিয়ার মিলার, মিলার এবং গো এই দুজনই সবচেয়ে ক্রুশিয়াল প্লেয়ার, তাদের মাধ্যমে কিন্তু আসলে আক্রমণগুলো শানাবে অস্ট্রেলিয়া। এটা কিন্তু খেলার এই প্রথম 10 মিনিটে আসলে বোঝা যাচ্ছে। ইন্টারসেপশন বাংলাদেশের জামাল, পাড়ি আছেন রাকিব, আছেন ফাহিম, একটা রান মেক করছেন, কষ্টটা কি হবে কি হবে না কষ্টটা করবার চেষ্টা করেছিলেন, তবে বার্গেস ইন্টারসেপ্ট করেছেন। প্রথম কর্নার কিক টিম বাংলাদেশের, জামাল যাচ্ছেন, দারুণ বোঝাবে রাত জামাল এবং রাকিবের মধ্যে, তার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার দুর্গে অ্যাটাকটা করেছে। এই কর্নারগুলো, এই সেট পিসগুলো কাজে লাগাতে হবে টিম বাংলাদেশকে, খুব বেশি ওপেন প্লে থেকে খেলবার সুযোগ কিন্তু টিম বাংলাদেশ পাবে না। ফাহিম জামাল শর্ট কর্নার, ব্যাক পাস টু বিশ্বনাথ, সময় নিচ্ছে টিম বাংলাদেশ, আরও একবার বিশ্বনাথের পায়ে বল, বলটা হোল্ড করতে হবে। রাকিব একেবারে ফাঁকায় ছিলেন, অফসাইডের সিগন্যাল, অফসাইডের ট্র্যাপে পড়লেন, সুতার তার কাছ থেকে থেকে এসেছে গোলটা, নিজেদের অর্থেই বলে দিয়ে আরে গুড উইন, সেই জায়গা অবশ্য উপায় সেখান থেকে বার্গেস অলপাইন, আরও একবার বার্গেস রেখেছেন বেশ কিছুটা সময় নিজেদের অর্ধেই মিডলারটা পেরিয়ে টান টানতে, ঢুকে যাচ্ছে অস্ট্রেলিয়া দ্বিতীয় গোলের সম্ভাবনা। ম্যাচের 20তম মিনিটে স্কোর লাইন বাড়লো, অস্ট্রেলিয়া 2 বাংলাদেশ 0। বোরেল্লো, আমরা বারেবারেই বলছিলাম বোরেল্লোকে ঠিকঠাক মতো মার্ক করছিলেন হাসান মুরাদ, তারিক কাজী, তবে এবারে তৃতীয় চেষ্টায় সেই অফসাইড ক্যাপটা ভেঙে বেরিয়ে গিয়েছিলেন বোরেল্লো, এবং টি বক্সে 6 ইয়ার্ড বক্সে ফিনিশিংয়ে কোনো ভুল নাই ছিলেন কিনা। একটাকে যখন বলটা সাজানো হয়েছিল বোরেল্লো কিন্তু তার মার্কটা জায়গাটা ঠিকঠাক মতো বুঝে নিতে সক্ষম হয়েছেন হাসান মুরাদ, তিনি মিস করেছিলেন কাফের সেট আপ, বোরেল্লোর ফিনিশিং টাচ। 20 মিনিটেই 2-0 গোলে পিছিয়ে পড়লো টিম বাংলাদেশ, মিথুন মারমা ঝাঁপিয়ে পড়ছিলেন, চেষ্টা করছিলেন বলে নাগালটা যদি একটুও পেতেন সেক্ষেত্রে কিন্তু বোরেল্লোর যে পথে বলটা সাজিয়েছিলেন মেট ক্যাফে, সেই জায়গায় টিকটা পরিবর্তন হয়ে যেত, গতিপথটা পাল্টে যেত, বেঁচে যেতে পারত টিম বাংলাদেশ।